কেমন আছো ছোট্ট বন্ধুরা? নিশ্চয় সবাই তেমন একটা ভালো নেই, কারণ এখন তো একদম বাইরে বের হওয়া যাচ্ছে না, আর তাই সবাই নিশ্চয় বাড়িতেই আছো। হ্যাঁ বন্ধুরা, এখন বাড়িতেই থাকবে আর গল্প শুনবে, ছড়া শুনবে, মজার মজার খেলা করবে বাড়িতে বসেই। আজকে আমি তোমাদের জন্য দুটি মজার গল্প নিয়ে এসেছি। এখন আমি শোনাবো আমার প্রথম গল্প। আমার প্রথম গল্পের নাম জোনাকি উৎসব। তবে চলো শোনা যাক আজকের প্রথম গল্প, জোনাকি উৎসব। বনে পশু পাখিরা সবাই মিলে বেশ হাসি আনন্দেই দিন কাটাচ্ছিল। বনের মধ্যে কোনো অশান্তি কিংবা বিশৃঙ্খলাও ছিল না, সবার মধ্যেই খুব ভালো যোগাযোগ এবং ভালো সম্পর্কও ছিল। বনের রাজা বাঘ বলো আর সিংহ বলো, সেই বনে রাজার কোনো তোয়াক্কাই ছিল না। সেখানে সবাই ছিল সমানে সমান, কেউ কারো উপর খবরদারি করত না। বনটা ছিল অন্য সকল বনের থেকে একেবারেই ভিন্ন। সেই বনে সবাই একসাথে মিলেমিশে থাকত, সবাই সবার সুখে দুঃখে পাশে এসে দাঁড়াত। শুধু তাই নয়, একজন আরেকজনের খাবার জোগাড় করে দেয়া কিংবা ঘর নির্মাণ করে দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করত। এমনিভাবে বনের পরিবেশটা ছিল খুবই ভালো, খুবই সুন্দর। বনের সকল পশু পাখিরা মিলেমিশে অনেক মজা করত আর মাঝে মাঝে বিভিন্ন উৎসবও করত। সেই বনে কোনো অভাবও ছিল না, না খাবারের অভাব ছিল, না থাকার জায়গার কোনো অভাব ছিল। বনের সবাই বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু বনের এই সুন্দর পরিবেশ বেশি দিন আর স্থায়ী হলো না। একদিন হঠাৎই কি থেকে কি হয়ে গেল, বনের মধ্যে নেমে এলো অশান্তির ছায়া। সবার মন থেকে সমস্ত সুখ আনন্দ উচ্ছ্বাস যেন নেমে সেই হারিয়ে গেল। কিন্তু বন্ধুরা, কি এমন ঘটলো যে বনের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি হলো? মুহূর্তের মধ্যেই বনের সব পশু পাখিরা অশান্তিতে হাঁপিয়ে উঠল। হ্যাঁ, এমনই একটি ঘটনা নিয়েই তো আজকে আমাদের এই গল্প। যা হোক, তাহলে শোনো কি হয়েছিল আসলে সেই বনটিতে। একদিন হঠাৎ করেই পুরো আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেল, বলা নেই কওয়া নেই আচমকা দমকা হাওয়া বইতে শুরু করল। বাতাসের বেগ আস্তে আস্তে যেন কেবল বাড়তেই থাকল আর বাড়তেই থাকল। একটা সময় এমন প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করল যে বনের বড় বড় গাছগুলো মুহূর্তেই দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে যেতে থাকল। ছোট ছোট গাছগুলো সেই সব বড় গাছের নিচে চাপা পড়ে যেতে লাগল। পশু পাখিগুলো অস্থির হয়ে এদিক ওদিক কেবল ছোটাছুটি করতে শুরু করে দিল। কেউ বুঝতেই পারছিল না এমন প্রলয়ঙ্কারী দমকা বাতাস ঝড়ো হাওয়া কোথা থেকে আসলো। বনের মধ্যে যারা ছিল তারা আগে কখনোই এমন ঝড় নিজেরা দেখেনি বা তাদের বড়দের কাছে এমন ঝড়ের কথা শুনেও নি। তবে আজকে কি হলো, হঠাৎই বনের মধ্যে এমন ঝড় কেন শুরু হয়ে গেল? যা হোক, ঝড়ের তাণ্ডবে গাছপালা সব ভেঙে গেল, পশু পাখিদের
বাসস্থানও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একদম খোলা আকাশের নিচে তারা ঠায় বসে পড়ল, সবার মাথায় হাত। কারো মুখে কোনো রা শব্দটি পর্যন্ত নেই। তারা ভেবেই পাচ্ছে না কেন এমন হলো। এইভাবেই সেদিন রাতটা খোলা আকাশের নিচেই তারা কাটিয়ে দিল। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আর সকাল হওয়ার সাথে সাথে পশু পাখিরা বনের ভাঙা চূড়া অবস্থা দেখে যেন আরো আঁতকে উঠল, তারা ভয় পেয়ে গেল। এমন পরিস্থিতিতে কি করবে তারা, কোথায় গিয়ে দাঁড়াবে? খোলা আসমানের নিচেই না হয় তারা থাকলই, কিন্তু তাদের খাবারের কি হবে? তারা এখন গাছের কোনো ফল মূল কিংবা ঘাস লতাপাতা কিছুই দেখতে পাচ্ছে না। সব কিছুই ঝড়ের কবলে পড়ে নষ্ট হয়ে গেছে। যা হোক বন্ধুরা, এমন পরিস্থিতিতে একদিন দুদিন করে সময় গড়িয়ে যাচ্ছে। বনের পশু পাখিরা কোনো মতে খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে কাটাতে থাকলো। কেউ যেন ভালো করে কথাটি পর্যন্ত বলতে পারছে না। বাঘ সিংহ সবাই চিন্তায় পড়ে গেল। এমন পরিস্থিতিতে যখন বনের সকল কাজ কর্ম বন্ধ হয়ে গেল, সবার মধ্যেই উদ্বেগ আর উৎকণ্ঠা। তারা হাসতে ভুলে গেল, ঠিক মতো খাবার খাওয়ার কথাও ভুলে গেল, আর তাদের ঘর বাড়ি তৈরির কথা তো একেবারে বাদই। খোলা আকাশের নিচে পড়ে আছে তো আছেই, যে যেভাবে আছে তো আছেই, কেউ যেন নড়াচড়াই করতে চাইছে না। বনের এই মুখ থুবড়ে পড়া আর কারো চোখে না পড়লেও একদম ক্ষুদ্র প্রাণী জোনাকির বাচ্চাদের চোখে ঠিকই পড়েছিল। জোনাকির বাচ্চারা একদিন মাঠে খেলার সময় হঠাৎই একটা বাচ্চা বলে উঠল, এভাবে বনের শুকনো মুখ আর দেখা যাচ্ছে না। কারো মনে কোনো সুখ নেই, কেউ হাসে না, কেউ ঠিক মতো কথাও বলে না, কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে? তাই আমাদের তো কিছু করা উচিত। অন্য জোনাকির বাচ্চারা বলল, আমরা নিজেরাই তো কত ক্ষুদ্র প্রাণী, আমাদের আবার কি করার আছে? আমরা কি বা করতে পারি এত বড় বড় বাঘ ভালুকদের জন্য, যেখানে বনের জন্তু জানোয়ার সবাই চুপচাপ, কেউ কোনো সাড়া শব্দ করছে না, সেখানে আমরা কি বা করতে পারি? তখন জোনাকির সেই বাচ্চাটা বলল, না, আমরা হতে পারি ক্ষুদ্র, তাই বলে আমরা যে কোনো কিছুই করতে পারি না তা নয়। আমরা হয়তো বা বনের পশু পাখিদের খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না, হয়তোবা তাদের ঘর বাড়িও নির্মাণ করে দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করে তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমরা ইচ্ছে করলেই বনের সেই আগের পরিবেশ ফেরত আনার চেষ্টাও করতে পারি। অন্য জোনাকির বাচ্চারা তখন বলল, তুই আসলে কি বলতে চাচ্ছিস? সে বলল, আমরা
বনের পশু পাখিদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি। আমরা বনের পশু পাখি সবাইকে সেই অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে আসব। তখন জোনাকির অন্য বাচ্চাগুলি বলল, কিন্তু বললেই তো আর অনুষ্ঠানের আয়োজন করা যায় না, আমরা ছোট মানুষ, আমরা তো আর সিদ্ধান্ত নিয়ে কোনো বড় কাজ করতে পারি না, আর বনের পশু পাখিদের দাওয়াত দেওয়ার কথাও ভাবতে পারি না। সে তখন বলল, আমরাই তো করব, কিন্তু এর জন্য তো আমরা অবশ্যই বড়দের সঙ্গেও সলা পরামর্শ করব। বড়দেরকে আমরা জানাবো যে আমাদের কি করার ইচ্ছা, তাদের সম্মতি পেলে তবেই তো আমরা অনুষ্ঠানের আয়োজন করব। অন্য জোনাকির বাচ্চারা বলল, হ্যাঁ কথাটা মন্দ বলিসনি, চল তবে আমরা গিয়ে বড়দের সাথে আলোচনা করে আসি, তাদেরকে আমরা আমাদের পরিকল্পনার কথা জানাই, তারা যদি রাজি হয় তাহলে আমরা একটা অনুষ্ঠান করতেই পারি, আর এতে করে যদি বনের পশু পাখিদের মনে সামান্য আনন্দ আসে তাহলেই আমাদের সার্থকতা। যেমন ভাবা তেমনই কাজ। সাথে সাথে জোনাকির বাচ্চারা যে যার বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করল, তাদের বাবা মায়েরা কথা শুনে প্রথমে তেমন গুরুত্ব না দিলেও পরক্ষণেই ভাবল, বাচ্চারা কথাগুলি একেবারেই মন্দ বলেনি, আসলেই তো বনের সেই সুন্দর হাসি খুশি আনন্দমাখা দিনগুলি একেবারেই হারিয়ে গেছে, পশু পাখিদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, সবাই কেমন বেজার আর গোমরা মুখে থাকে সব সময়। যদি তাদের মুখে হাসি ফিরিয়ে আনা যায় খারাপ তো কিছু নয়, বাচ্চারা ঠিকই ভেবেছে। এই নিয়ে জোনাকির বাবা মায়েরাও সবাই একদিন এক জায়গায় বসে মিলিত হলো, তারা যে যার মতো করে পরামর্শ দিতে লাগলো। তখন শেষে একজন জোনাকি বলল, ঠিক আছে যেহেতু বাচ্চারা বলছে তাহলে কাজটা করে দেখা যেতে পারে, যদি এতে করে কিঞ্চিত উপকার হয় তাহলে আর ক্ষতি কি। অন্য জোনাকি বলল, কিন্তু অনুষ্ঠান আয়োজন করা, জোগাড় যন্ত্র করা, বনের পশু পাখিদের দাওয়াত দেয়া, এসব কাজও তো করতে হবে, আমরা বড়রা এমনিই হাঁপিয়ে উঠেছি, এসব কাজ তবে করবে কে? তখন জোনাকির বাচ্চাগুলি একসাথে বলে উঠল, কেন, যেহেতু বুদ্ধিটা আমাদের মাথা থেকে এসেছে কাজে এসব কাজও আমরাই করে দেব, এ নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। শুনে সব জোনাকিরা বলল, বেশ তো, তবে তোমরা যদি দায়িত্ব নিয়ে করতে পারো তবে করো, যার সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা তোমাদেরকে করব। ব্যাস জোনাকির বাচ্চাগুলি বড়দের সম্মতি পেয়ে মহা আনন্দে সেখানেই যেন নাচ শুরু করে দিল। এবার অনুষ্ঠান আয়োজনের পালা। প্রথমে তারা ঠিক করল যে বনের পশু পাখিদের আগে নিমন্ত্রণ করে আসা হোক, তাদের নিমন্ত্রণ করা শেষ হয়ে গেলেই আমরা অনুষ্ঠান করতে পারি। সেদিনই বিকেল বেলায় জোনাকির বাচ্চাগুলি বিভিন্ন ভাগে ভাগ হয়ে এক একটা দল গড়ে তুলল। দলগুলি
ছড়িয়ে গেল সমগ্র বনে। বনের রাজা সিংহ থেকে শুরু করে একদম পুচকে কচ্ছপ পর্যন্ত কাউকেই তারা নিমন্ত্রণ থেকে বাদ দিল না। বেশ আনন্দের সাথে বনের সবাইকে তারা নিমন্ত্রণ করে আসলো। কিন্তু তারা একটা জিনিস খেয়াল করল, বনের পশু পাখিরা নিমন্ত্রণ পেয়ে কেউ তেমন গুরুত্বই দিল না। তখন জোনাকির বাচ্চারা আবার একদিন মাঠে বসল। একথা শুনে একজন বাচ্চা বলল, তাদের মনের অবস্থা এমনিতেই ভালো নেই, তারা সবাই খুব দুঃখে শোকে পাথর হয়ে আছে, তাই হয়তো তেমন গুরুত্ব দেয়নি। তবে হতাশ হলে চলবে না, আমার বিশ্বাস, এবং শুধু বিশ্বাস নয়, আমি আশাও করি অনুষ্ঠানের দিন তারা ঠিকই সবাই আসবে। বাকি বাচ্চাগুলি একথা শুনে খুশি হলো, বলল বেশ, নিমন্ত্রণের কাজটা ভালোই ভালোই হয়ে গেছে, এবার আমাদের অনুষ্ঠানের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর জায়গা হিসেবে বানাতে হবে। তখন বাচ্চারা বলল, এবারও আমাদের বিভিন্ন দলে ভাগ হয়ে এক একজনকে এক একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তারা বলল ঠিক আছে, এবার তারা অনুষ্ঠানের একটা জায়গা ঠিক করে বড়দেরকে ডেকে নিয়ে আসলো। বড়রা এসে জায়গা দেখে বলল, বেশ তো, এখানেই যদি তোমরা অনুষ্ঠান করতে চাও কোনো সমস্যা নেই, আমরা তোমাদের সব রকম সহযোগিতা করব। আমরা প্রথমে এখান থেকে যে গাছের পড়ে থাকা পাতা ডালগুলি আছে এগুলি আমরা সরিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে দেই, তারপর তোমরা না হয় বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকো। এমনিভাবে অনুষ্ঠানের জায়গা পরিষ্কার হয়ে গেল। তারা লতা পাতা দিয়ে জায়গাটাকে একটু সাজিয়েও দিল। বেশ তোড়জোড় করেই তারা অনুষ্ঠানের জায়গা একদম পরিপাটি করে ফেলল। দেখতে দেখতে অনুষ্ঠানের জায়গাটা যখন একেবারে প্রস্তুত, আর তখন অনুষ্ঠানের দিনও একেবারে ঘনিয়ে আসলো। এবার অনুষ্ঠানের জন্য তাদের প্রতীক্ষা, অপেক্ষার পালা শেষ হয়ে গেল, অনুষ্ঠানের দিনও চলে আসলো। অনুষ্ঠানের দিন সকাল থেকেই জোনাকিদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। তারা ভাবছে, বনের পশু পাখিরা আসলে কি আসবে, নাকি তাদের সব চেষ্টায় বিফলে যাবে। ভাবতে 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 বেলা গড়িয়ে যাচ্ছে, বেলা গড়িয়ে প্রায় বিকেল হওয়ার অবস্থা, কিন্তু না, একটা পশু পাখিও অনুষ্ঠানের দিকে আসতে দেখা যাচ্ছে না। এবার যেন জোনাকিদের কপাল কুচকে এলো। তারা ভাবলো, বাচ্চারা এত কষ্ট করে এত কিছু করলো, শেষে যদি অনুষ্ঠানই না হয় তাহলে বাচ্চারা খুবই কষ্ট পাবে। শুধু বাচ্চারা নয়, আমরাও মনে মনে কষ্ট পাবো। এমনই উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছিল তাদের প্রতিটি মুহূর্ত। দেখতে দেখতে প্রায় সন্ধে হয় হয় অবস্থা। এবার যেন জোনাকিরা হতাশ হয়ে মাটিতে বসেই পড়ল, বনের একটা পশু পাখিরও দেখা নেই। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে হঠাৎই দেখা গেল
কয়েকটা খরগোশের ছানা দল বেঁধে অনুষ্ঠানের দিকেই এগিয়ে আসছে। দেখতে দেখতে খরগোশের দলটা অনুষ্ঠানের এক কোণে এসে জায়গা নিয়ে বসে পড়ল। এরপর দেখা গেল সিংহও তার দলবল নিয়ে হাজির। ওমা, দেখতে দেখতে বাঘের দল, হরিণের দল, আরো অনেক কিছুরই দল অনুষ্ঠান স্থলে আসতে শুরু করল। ঝাঁকে ঝাঁকে পাখিরাও উড়ে উড়ে অনুষ্ঠানে এসে হাজির হলো। এবার তো জোনাকেদের আনন্দ দেখে কে। সবাই মাটি থেকে উঠে যে যার মতো অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। তারা বনের পশু পাখিদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করে দিল। একটা জোনাকির বাচ্চা এসে ঘোষণা করল, আজকের এই অনুষ্ঠান সবার জন্যেই উন্মুক্ত, আমরা এখানে সবাই আনন্দ করার জন্যই একত্রিত হয়েছি। শুধু আমরা জোনাকিরাই অনুষ্ঠান সফল করতে পারবো তা নয়, এর জন্য আমরা চাই বনের সব পশু পাখি আমাদের সাথে অংশগ্রহণ করুক, তারাও যেন অনুষ্ঠানটা আরো রাঙিয়ে তোলে। এই ভেবে কেউ যেন মন খারাপ করে না বসে থাকে, যেটা জোনাকিদের উৎসব, আমরা তো কেবলমাত্র অতিথি, বিষয়টা তা নয়। আজকে আমরাও এখানে যা সবাই তাই, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে একদল জোনাকি জল জল করে সুন্দর অনুষ্ঠানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সারি করে লিখে ফেলল জোনাকি উৎসব। এটা দেখে বনের পশু পাখিদের চোখে মুখে যেন হালকা আনন্দের ছোঁয়া দেখা গেল। তারাও যেন একটু একটু খুশি হয়ে উঠছে জোনাকিদের এই অনুষ্ঠান দেখে। এরপর যখন একদল জোনাকির বাচ্চা নাচতে নাচতে পুরো অনুষ্ঠান প্রদক্ষিণ করে ফেলল, তখন তো বনের পশু পাখিদের আনন্দও আরও বেড়ে গেল। এবার জোনাকিদের সাথে যোগ দিল কয়েকটা খরগোশের ছানা, তারাও তাদের সাথে নাচতে নাচতে পুরো অনুষ্ঠান ঘিরে ধরল। এবারে অন্যান্য পশু পাখিরাও জোনাকিদের সেই নাচের সাথে তাল মিলালো। কিছুক্ষণ পরই একটা হরিণ ছানা গান গাইতে শুরু করে দিল। এবার সবাই হরিণের গান শুনতে বসে পড়ল যে যার জায়গায়। সবার মাঝখানে হরিণটা সুন্দর করে গান গেয়ে যাচ্ছে, তার গানে মাতোয়ারা হয়ে সবাই হাতে তালি দিতে লাগলো। হরিণের গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এবারে শুরু হলো বানরের বাদরামি। এ গাছ থেকে ও গাছে যায়, ও গাছ থেকে এ গাছে আসে, বানরের বাদরামির তালে তালে। এবার যেন হাতি এগিয়ে এলো তার লম্বা সুরটা নিয়ে, সুরের আগায় বানরটিকে দিল বসিয়ে। ব্যাস, হাতির সুরে আগায় বানরটি তাধীন তাধীন করে লাফ ঝাঁপ করতে থাকল। এই দেখে এবারে শিয়াল পণ্ডিত বিশাল এক ছড়া নিয়ে সবার সামনে হাজির হলো। শিয়ালের ছড়া শুনে বনের পশু পাখিরাও বেশ মজা পেল। জোনাকিরা তখন বলল, আমরা চাই এবার আমাদের রাজামশাই আমাদের জন্য কিছু একটা করুক। সিংহ বসায় ছিল, সে জোনাকির কথা শুনতে পেয়ে তার দলবল নিয়ে
দাঁড়িয়ে গেল। সবাই যে যার জায়গায় বসে পড়ল। সিংহ তার দলবল নিয়ে ছোটখাটো একটা অভিনয়ের পালা শুরু করে দিল, যেই সেই অভিনয় নয়, একদম কৌতুকপূর্ণ একটি অভিনয় সিংহ তার দলবল নিয়ে সেখানে হাজির করল। তাদের সেই কৌতুকপূর্ণ অভিনয় দেখে বনের বাদবাকি পশু পাখিরা হাসিতে লুটিয়ে পড়ল। শুধু তাই নয়, তারা মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। এইভাবেই সারা রাত জুড়ে অনুষ্ঠান চলতে লাগল। কখন যে রাত শেষ হয়ে একদম ভোর হয়ে এসেছে কেউ টেরই পায়নি। সবাই সারা রাতের অনুষ্ঠানে একটু ক্লান্তও হয়নি। রাতের শেষে সেই ভোরবেলাতেও সবার হাত পা কেমন তাধিন তাধিন নাচছে, আর গলা ছেড়ে তখনও কারো কারো গান শোনা যাচ্ছে। এবার বাঘ এসে তার দলবল নিয়ে দাঁড়িয়ে গেল। বাঘের দলবল সহ দাঁড়ানো দেখে সবাই যে যার মতো করে বসে পড়ল। এবার সবার দেখার অপেক্ষা বাঘ তার দলবল নিয়ে কি করতে চায়। বাঘও তার দলবল নিয়ে পুরো অনুষ্ঠানে একটা বিরাট নৃত্য শুরু করে দিল। বাঘের নাচ, বন্ধুরা বুঝতেই পারছো, বাঘ মামা কি কখনো নাচে? কিন্তু সেই অনুষ্ঠানে সবার বিভিন্ন কিছু দেখে বাঘের মনেও যেন আনন্দের বন্যা বয়ে গেছে, আর তাই বাঘও তার দলবল নিয়ে নাচতে শুরু করলো। আর বাঘের সাথে সাথে বনের সব পশু পাখিরাও যোগ দিল। জোনাকিরা উড়ে উড়ে পুরো অনুষ্ঠানের উপরে একটা ছাদের মতো তৈরি করলো। এই সকালবেলাতেও যেন জোনাকির আলো তখনও জল জল করে জ্বলছে। বন্ধুরা, এমনিভাবেই ক্ষুদ্র প্রাণী জোনাকিদের চেষ্টায় বনের সব পশু পাখিরা আবার আগের অবস্থানে ফিরে গেল। তারা সবাই তাদের ঘর বাড়ি ঠিকঠাক করে আবার আগের মতোই হয়ে গেল। বনের সেই পূর্বের যে আনন্দ হাসি খুশি ছিল সেসব ফেরত আসলো। বন্ধুরা, দেখতে পেয়েছ, ক্ষুদ্র প্রাণী হলেও অনেক সময় অনেক বড় কাজ করতে পারে। এই গল্পের জোনাকিরা সেটাই দেখিয়ে দিয়েছে। কেমন লাগলো আমার গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অপেক্ষা করো, এরপরে আমার দ্বিতীয় গল্পটিও আমি নিয়ে আসছি। আমার দ্বিতীয় গল্পের নাম রণা বনা ও চাঁদ। রণা আর বনা বাড়ির দুটি মেয়ে, তারা যমজ নয়, তবে তাদের মধ্যে যমজের মতোই কিছু অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। রণা মনে মনে যা ইচ্ছা করে বনাও ঠিক তাই ইচ্ছে করে। রণার যদি জ্বর ঠান্ডা হয়, বনারও একই অবস্থা। দুজনের মধ্যে এমনই মিল যে রণার যখন ক্ষুধা লাগে, বনাও তখন ক্ষুধায় কাতরায়। একজন অন্যজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। তাদের দুজনের বয়সের ব্যবধান খুব বেশি নয়, বছর দুয়েক হবে।
তারা 2 বছরের ছোট বড় হলেও দুজনে কিন্তু একই ক্লাসে পড়ে, সেখানেও তাদের মধ্যে রয়েছে বিরাট এক মিল। রণা যেদিন ক্লাসে পড়া দিতে পারবে সেদিন বনাও পারবে, আবার রণা যদি পড়া দিতে ব্যর্থ হয় বনার মুখ দিয়েও সেদিন আর পড়া বেরি হয় না। পরীক্ষার ক্ষেত্রেও দুজনের মধ্যেই চরম মিল, হুবহু একই নাম্বার তারা পায়। ক্লাসের শিক্ষকেরা তাদের খাতা একাধিকবার পরীক্ষা করেও তাদের নাম্বারের মধ্যে কোনো ব্যবধান গড়তে পারে না, দুজনে একই নাম্বার পেয়ে থাকে সবসময়। এমনই আরও অনেক রকমের মিল রয়েছে রণা আর বনার মাঝে। বাড়িতে তারা দুজন 24 ঘন্টায় একসাথেই থাকে, এক বিছানায় ঘুমায়, একই প্লেটে খাবার খায়, কোনো কিছুতেই তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছ দুজনে 2 বছরের ছোট বড় হলেও তারা একই ক্লাসে পড়ে কেন। আসলে ঘটনাটা তো সেটাই, রণা আগে জন্মগ্রহণ করেছিল, তাকে স্কুলে আগেই দেয়া হয়েছিল, কিন্তু ভাগ্যের গড়ে সে পরপর 2 বছর পরীক্ষায় ফেল করে একই ক্লাসে থেকে যায়। এরপরে বনাও ততদিনে স্কুলে যাওয়ার উপযুক্ত হয়ে যায় আর তাকে রণার ক্লাসেই ভর্তি করে দেয়া হয়। কিন্তু দেখো কি কপাল তাদের, সেবার কিন্তু 2 বোন একই সাথে পাশ করে উপরের ক্লাসে উঠে গেল। তখন সবাই মজা করে বলতো, বনা যদি আরও 2 বছর আগে স্কুলে আসতো তাহলে আর রণা পরীক্ষায় পরপর 2 বছর ফেল করে একই ক্লাসে থাকতো না। আসলেই কি তাই? যা হোক, ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটা এই রণা আর বনাকে নিয়েই। তাদেরকে সবসময় একসাথেই রাখা হতো, তাদের বাবা মারাও জানেন তাদেরকে কখনো আলাদা রাখা যায় না, কারণ আলাদা রাখলেই বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। তাদেরকে 2 জায়গায় তাদের বাবা মা রেখে পরীক্ষা করেও দেখেছেন, না তাদের ঘুম হয়, না তারা খেতে পারে, না তারা গোসল পড়াশোনা কোনো কিছুই করতে পারে না। এমনিভাবে রণা আর বনার জীবন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, তাদেরকে কখনোই আলাদা করার কোনো প্রয়োজনই পড়েনি। কিন্তু এটা না হয় নিজেদের বাড়িতে বলেই সম্ভব, যখন অন্য কোথাও যাবে বেড়াতে কিংবা কোনো অনুষ্ঠানে তখন কি হবে বন্ধুরা? হ্যাঁ, এই গল্পের ঘটনাটা এখানেই ঘটেছিল। একবার রণা আর বনা তাদের বাবা মায়ের সাথে তাদের এক আত্মীয়ের বাড়িতে গেল বিয়ের দাওয়াত খেতে। সেখানে তাদেরকে 2-1 দিন থাকতেও হবে। এমনি প্রস্তুতি নিয়েই রণা বনা এবং তাদের বাবা মা 4 জনে সেই বাড়িতে চলে গেল। বেশ, বিয়ে বাড়ি খুব হৈহুল্লোড়, আনন্দ উল্লাস সব কিছুই আছে। রণা আর বনা সারাদিন ভরে সবার সাথে বেশ মজাই করল, যদিও তারা যেখানে যা কিছুই করেছে 2 জন একসাথেই করেছে, তাদের আনন্দ মজা সব কিছুই কিন্তু একসাথেই ছিল। সারাদিন কোনো সমস্যা হয়নি, সেই বাড়ির লোকেরাও জানতো তারা একই প্লেটে খাবার খায়, সেখানেও তার ব্যতিক্রম হয়নি, তাদেরকে একটা প্লেটেই খাবার দেয়া হয়েছে, তারা খেয়েছে দিয়েছে সবই করেছে,
সমস্যা হলো রাত্রিবেলা। দিনটা তো যেনতেনভাবে কেটেই গেল, রাত্রি হয়েছে, এখন সবাইকে তো ঘুমাতে হবে। কিন্তু বন্ধুরা, বুঝতেই পারছ, বিয়ে বাড়ি, সেখানে তো আর নিজেদের ইচ্ছা মতোই এক জায়গায় শোয়া যাবে এমন তো নয়। তোমরা তো জানোই, বিয়ে বাড়িতে অনেক লোকজনের আনাগোনা থাকে, আত্মীয় স্বজনে ভরপুর থাকে, কাজেই কাকে কোথায় শুতে হবে তার কোনো ঠিক থাকে না। এখন রনা আর বনাকে কোনো মতেই এক বিছানায় ঘুমাতে দেয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো ঘরেই এমন কোনো থাকার জায়গা পাওয়া গেল না যেখানে রনা আর বনা একই সাথে থাকতে পারে। অনেক চেষ্টা করা হলো, রনা এবং বনার বাবা মা, তাদের আত্মীয় স্বজন সবাই চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে তাদের আত্মীয়রা বলল, ব্যাপার না, এক দুই রাতই তো, ঠিক আছে, ওদেরকে আলাদাই না হয় শুতে দাও, দেখা যাক কি হয়। রনা আর বনার বাবা মায়ের মুখে চিন্তার ছাপ, কারণ তারা তো বুঝতে পারছেন কিছুতেই তাদেরকে আলাদা ঘরে রাখলে কেউই ঘুমাতে পারবে না, কারণ জন্মের পর থেকে এই পর্যন্ত তারা কখনোই আলাদা ঘুমায়নি। যা হোক, সবার পীড়াপীড়িতে আর যেহেতু সমস্যা ছিল, একত্রে রাখা যাচ্ছে না, কাজে কি আর করা, তাদের বাবা মারাও বাধ্য হয়েই রনা আর বনাকে দুই ঘরে শুতে দিল। রাত বাড়তে লাগলো, সবাই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঢলে পড়ল। জেগে রইল রনা আর বনা, শুধু তাই নয়, তাদের বাবা মায়ের চোখেও এক ফোঁটা ঘুম নেই। তারা কেবলই চিন্তা করছেন রনা আর বনার কথা, তারা কি ঘুমাতে পারছে নাকি জেগেই বসে আছে। এদিকে রনা আর বনার তো করুণ অবস্থা, কিছুতেই তারা ঘুমাতে পারছে না। আবার রাতটা ছিল অমাবস্যার ঘোর অন্ধকার, ঘরের বাতিগুলি সব নিভিয়ে দেওয়াতে রনা আর বনা চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। একটু যে বাইরে বেরিয়ে একজন আরেকজনের সাথে দেখা করবে তারও কোনো উপায় ছিল না। অগত্যা সেই অন্ধকারের মধ্যেই দুবোন দুটি ঘরে শুয়ে শুয়ে কেবলই ছটফট করছে কখন একজন আরেকজনের সাথে দেখা করতে পারবে। কিছুতেই যখন ঘুম আসছিল না, রাত আরো গভীর হয়ে যাচ্ছে, এদিকে ঘটল আরেক কাণ্ড। আকাশের চারটা বেঘুরে ঘুমাচ্ছে, যেহেতু অমাবস্যা, কাজেই তার তো আর আলো বিলানোর কোনো কাজ ছিল না। তারাগুলিও ঘুমে ঘুমে ছিল, তারপরও তারা রনা এবং বনার এই কষ্টের দৃশ্য দেখতে পেয়ে আর ঠিক থাকতে পারল না, ছুটে গেল চাঁদের বুড়ির কাছে। তারাগুলি সব চাঁদের বুড়িকে দুটি মেয়ের কথা বুঝিয়ে বলল। চাঁদের বুড়ি বলল, আমি কি করতে পারি? তারারা বলল, আপনি গিয়ে চাঁদকে বললেই, যদি ওদের জন্য একটু আলোর ব্যবস্থা করে তাহলে হয়তোবা ওরা দুজন দুজনের সাথে একটু মিলতে পারবে, এখন তো সবাই ঘুমেই আছে, কেউ টেরি পাবে না। চাঁদের বুড়ি বলল, কিন্তু চাঁদ আমার কথায় রাজি হবে এমনটা ভাবা ঠিক নয়। তারারা বলল, না, আপনি বললে চাঁদ আপনার কথা ফেলতেই পারবে না। তারারা যখন অনেক পিরাপিরি করতে লাগলো, তখন চাঁদের বুড়ি বাধ্য হয়েই চাঁদের শরণাপন্ন হলো। চাঁদটা তখন ঘুমেই ছিল, বুড়ির ডাকে চাঁদ জেগে উঠল, বলল, কি ব্যাপার, এখন আপনি কিসের জন্য এখানে এসেছেন? আমার তো এখন কোনো কাজ নেই, অমাবস্যা চলছে, তাই আমি
ঘুমেই কাটাচ্ছি। চাঁদের বুড়ি তখন চাঁদকে সব ঘটনা খুলে বলল। শুধু তাই নয়, তারানা তাকে অনেক অনুনয় বিনয় করেছে, সে কথাও চাঁদকে জানালো। সব শুনে চাঁদ বলল, এটা কিভাবে সম্ভব? অমাবস্যা। চাঁদটা চিন্তা করল, বুড়ি যেহেতু এত করে বলছে, থাক একটু না হয় অনিয়ম করে আমি মেয়ে দুটিকে শান্ত করে আসি। এই বলে সে বুড়িকে বলল, ঠিক আছে আমি যাচ্ছি, তবে এটা যেন গোপন থাকে, কেউ যেন না জানতে পারে যে অমাবস্যায়ও আমি আলো ছড়িয়েছি। বুড়ি বলল, ঠিক আছে তুমি যাও, এদিকটা আমি দেখছি। তখন চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলো। ততক্ষণে রণা আর বনা যেই ঘরে শুয়েছিল সেই ঘরের জানালাটা সামান্য একটু ফাঁকা ছিল বলে সেখান দিয়ে চাঁদের আলো কিছুটা ঘরে ঢুকলো। তখনও অতটা পরিষ্কার নয়, তাই রণা আর বনা তখনও বেরোতে পারেনি। কিন্তু চাঁদটা যখন বেশ খানিকটা নিচে নেমে এলো, তখন রণা আর বনার কাছে পুরো ঘরটাই আলোকিত হয়ে উঠল। তারা হঠাৎ আলোর ঝলকানি দেখে আর স্থির থাকতে পারল না, দরজা খুলে দুজনেই দৌড়ে বাইরে চলে আসলো। আসলো তো আসলো, একেবারে উঠানের মধ্যেই চলে আসলো। কি জানে কি কি ভেবে তারা কেউ কারো ঘরে না গিয়ে সোজা উঠানে চলে আসলো, বন্ধুরা আমরা কিন্তু জানি না, এটা প্রকৃতিরই একটি খেলা। দুজনে উঠানে এসে দেখে, ওমা এত আলো, অথচ তারা যখন ঘুমাতে যাচ্ছিল তখনও তো উঠানে কিছুই দেখা যাচ্ছিল না, খালি চোখে বাতি ছাড়া। রণা আর বনা দুজনেই বেশ খুশিতে আনন্দে নেচে উঠল। তাদের এই খুশি দেখে চাঁদ যেন আর ঠিক থাকতে পারল না। চাঁদও আকাশ থেকে ধূপ করে একদম তাদের উঠানেই নেমে আসলো। ওমা, চাঁদকে উঠানে দেখে রণা আর বনার চোখ তো একেবারে ছানা ভরা। তারা দুজনেই একে অন্যের মুখের দিকে চাওচাওই করল আর বলতে লাগলো, এই চাঁদ তো ওই আকাশে থাকে, চাঁদকে আমরা সবসময় আকাশেই দেখি, চাঁদটা কেন নিচে নেমে এলো বুঝতেই পারছি না। তখন চাঁদ দূর থেকেই বলে উঠল, তোমাদের আনন্দ দেওয়ার জন্যই আমি নিচে নেমে এসেছি, আসো আজকে সারা রাত ভরে আমরা কেউ ঘুমাবো না, আমরা তিনজনেই এই উঠানে নেচে গেয়ে আনন্দ উৎসব করে রাত পার করে দেব। তবে হ্যাঁ, এই কথা তোমরা কিন্তু কাউকেই যেন বলো না। রণা আর বনা বলল, ঠিক আছে আমরা কাউকেই বলবো না, চলো আমরা মাঠে উঠানের মধ্যে নাচানাচি আর দাপাদাপি করে বেড়াই। চাঁদটা সামনে, পিছনে রণা আর বনা, তিনজনে সারিবদ্ধ হয়ে নাচতে লাগলো পুরো উঠোন জুড়ে। চাঁদটা তার সম্পূর্ণ আলো কিন্তু বিলায়নি, কারণ চাঁদটা চলে এসেছে তাদের কাছাকাছি। সম্পূর্ণ আলো দিলে রণা আর বনা সেই আলোতে ঠিক থাকতে পারবে না। যা হোক, তিনজনে মিলে সে কি নাচ, পুরো উঠান জুড়ে তাদের তিনজনের নৃত্যের তালে তালে রাতও যেন নেচে উঠল। এমনিভাবে অনেকক্ষণ নাচানাচির পর তারা ক্লান্ত হয়ে বসে পড়ল। তখন চাঁদটা বলল, তোমরা কি গল্প শুনতে চাও? রণা আর বনা তো মহা খুশি, বলে কি আমরা মানুষের মুখে
চাঁদের গল্প শুনি, আর আজকে চাঁদটাই আমাদেরকে গল্প শোনাবে। বেশ তো, মজা হবে? রানা আর বনা তখন বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই গল্প শুনব, বলো বলো তুমি। তখন চাঁদটা বলল, বেশ, কিসের গল্প শুনতে চাও? রানা আর বনা বলল, আমরা তোমাদের ওই চাঁদের দেশের অজানা কল্পকথাগুলি শুনতে চাই। শুনেছি তোমাদের চাঁদের দেশে একটা চাঁদের বুড়িও আছে, আমরা তার গল্পও শুনতে চাই। চাঁদটা বলল, বেশ, তবে শোনো আমাদের চাঁদের দেশের গল্প। গল্পে গল্পে রাত গভীর থেকে আরো গভীরতর হয়ে যাচ্ছে। রানা আর বনার কোনো ক্লান্তি যেন নেই, ঘুমের ছিটে ফোটাও তাদের চোখে নেই। এটা দেখে চাঁদটা বলল, এরা কত আনন্দ পাচ্ছে, আর আমি কিনা বেঘরে ঘুমোচ্ছিলাম। যাক, চাঁদের বুড়িটা আমাকে ডেকে না পাঠালে এই মেয়ে দুটির এই আনন্দ আমি দেখতেই পেতাম না। একটা পর্যায়ে চাঁদের অনেক গল্প হলো। চাঁদের গল্পের শেষে এবার রানা আর বনাকে বলল, এবার তোমাদের গল্প বলো শুনি। রানা আর বনা বলল, আমাদের আবার কিসের গল্প? চাঁদ বলল, কেন, তোমরা যে স্কুলে যাও, তোমাদের কত খেলার সঙ্গী সাথী স্কুলে আছে তাদের কথা বলো, তোমরা কি কি খেলাধুলা করো সেসবও বলো, আমি তো আর দিনের বেলায় তোমাদের খেলা দেখতে আসি না, আমি তো সেই রাতেই শুধু আকাশে উঠি। এ কথা শুনে রানা আর বনা বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই, চাঁদটা তো আর দিনে থাকে না, তুমি তো রাতেই থাকো। যা হোক, তবে শোনো, আমাদের স্কুলে আমরা কি খেলা খেলি, কি করি, আমাদের বন্ধুদের গল্প আজ তোমাকে শোনাবো। এবার রানা আর বনাও দুজনে মিলেই তাদের স্কুলের বিভিন্ন গল্প কথা চাঁদকে শোনাতে লাগলো। এভাবে তিনজনের মধ্যে গল্পে গল্পে রাতে কিন্তু প্রায় শেষের দিকে। এবার চাঁদটা বলল, অনেক গল্প হলো, অনেক মজা হলো, এবার তো আমাকে যেতে হবে, কারণ একটু পরে সকাল হয়ে যাবে। সকাল হয়ে গেলে আমি তো আর এখানে থাকতে পারবো না, কারণ আমি কখনোই তোমাদের এই পৃথিবীতে নেমে আসতে পারি না। আজকে শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্যই নেমে এসেছিলাম। একটু পরে সবাই ঘুম থেকে জেগে আমাকে দেখলে মহা কেলেঙ্কারি হবে, তোমাদের পৃথিবীতে এ নিয়ে আবার বিরাট হইচই হাঙ্গামার সৃষ্টি হয়ে যাবে, কাজেই আমাকে যেতে হবে। রানা আর বনা এবার যেন একটু বেজার হলো, বলল যে, সারা রাত তোমার সাথে ছিলাম, তুমি আমাদের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলে, কিন্তু তুমি এখন চলে যাবে এ কথা ভাবতেই আমাদের খুব কষ্ট হচ্ছে। চাঁদ বলল, ভেবো না, তোমরা চাইলে আমার দেশেও যেতে পারো। তখন রানা আর বনা বলল, না না না, আমরা চাঁদের দেশে যেতে চাই না। তবে হ্যাঁ, তুমি যদি আবার কখনো আমাদের সাথে খেলতে আসতে পারো তবে আমাদের খুবই ভালো লাগবে। চাঁদটা বলল, ঠিক আছে, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, আবার কোনো দিন যদি তোমাদের এরকম কোনো কঠিন রাত আসে, তোমাদের যদি কষ্টের কোনো রাত আসে, আমি সেদিন ঠিক ঠিক তোমাদের সাথে দেখা করব, সেদিনও তোমাদেরকে নিয়ে আমি অনেক মজা হাসি তামাশা এগুলি করব। চাঁদটা ছৌ করে চলে গেল, আর তখনই রানা আর বনার ঘুমও ভেঙে গেল। ঘুম ভেঙেই তারা তো অবাক, এ কি স্বপ্ন তারা দেখল, চাঁদটা কি কখনো নামতে পারে? কিন্তু না, এ কথা কাউকেই বলা যাবে না। দেখি, রানা তখন চিন্তা করল, বনাও কি আমার মতো একই স্বপ্ন দেখেছে? সে ছুটে গিয়ে
বনাকে ধরে দূরে একটু আড়ালে গেল। তখন ঘটনা যখন বলতে যাবে, বনা বলল, হ্যাঁ আমার সাথেও ঠিক এমনটি হয়েছে। কাল সারা রাত আমি, তুমি আর চাঁদ একসাথে মাঠে খেলা করেছি। যা হোক ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্প? বাইরে যাওয়া যাবে না আর তোমরা বাইরে যাবেও না, আমার এই মজার মজার গল্প শুনেই তোমরা বাড়িতেই থাকো। আজকের মতো এখানেই, অপেক্ষায় থাকো পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।